নমস্কার, আর্য অংশনের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সকল বন্ধু এবং শুভার্থীরা নিশ্চয়ই অপেক্ষায় আছেন আজকের প্রিয় শিল্পী সোনালী মুখার্জির গান শুনবার জন্যে। তো আমরা শুরু করছি লাইভ প্রোগ্রাম। আজকের অনুষ্ঠানে সোনালী মুখার্জি গান পরিবেশন করবেন ওনার শিক্ষাগুরু রাজকুমার রায়, শ্রীরামপুরের বাসিন্দা এবং খুব পরিচিত এই বয়স্ক শিল্পীর কাছে সোনালি গান গাওয়া শুরু করে শেখা সেই 10-12 বছর বয়স থেকে। তার সুকণ্ঠ শেখা আমাদের মোহিত করে। আসুন আমরা সকলে তার গান শুনি। আমি আজকে সঞ্চালক মনন দাস। সোনালির গান অনেক শুনেছি, অনেক ছোটবেলা থেকে গান শুনতে ভালোবাসি। সেই যখন ছোট্ট বয়স তখন গ্রামাফোনের সামনে দাঁড়িয়ে ভাবতাম এই চোঙার ভেতর থেকে কি করে মানুষের গলা আর আওয়াজ বেরিয়ে আসছে। সে প্রথম গান শুনেছিলাম কোনো এক গায়ের গুরুর কথা তোমায় শোনাই শোনো সঙ্গীত চৌধুরী। তারপর থেকে অনেক পথ আমরা পেরিয়ে এসেছি, আজকে সঙ্গীত আরও অনেক উন্নত হয়েছে। তবে সেই গানের যুগ থেকে আমরা ছিলাম একটা সঙ্গীতের যুগ। সঙ্গীত বলতে ক্লাসিক্যাল সঙ্গীত। আমার মনে আছে যৌবনে তানসেন সঙ্গীত সম্মেলন সারা রাত আমরা দেখতাম মহাজাতি সদনে। আধুনিক শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় যার গান আমার তো জানি, তিনি তখন হয়তো মালকোষ ডাকে খেয়াল গিয়েছিলেন মহাজাতি সদনে। তো সেসব অনেক দিনের পথ আমরা পেরিয়ে এসেছি। ভীমসেন যোশী, রবিশঙ্করের অনুষ্ঠান আমরা শুনেছি উত্তরপাড়া পাবলিক লাইব্রেরিতে। তো এখন ওই সঙ্গীত জগৎটা থেকে আমরা অনেকটা সরে এসেও আধুনিক যুগে চলে এসেছি, সেটাও একটা আরেকটা যুগ। তো যাকে বেশি কথা না বলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি সোনালীর গান দিয়ে। নমস্কার। নমস্কার, আমি সোনালী মুখার্জি। এই আর আমাকে পরিষ্কার করে শুনতে পাচ্ছেন কিনা ভালো হয়, তারপরে আমি আমার গান শুরু করব। সোনালী মুখার্জি, এই আর কেউ কমেন্ট করেছে? এগুলো একটু দেখতে হবে। আমি আমার প্রথম গানটি গাইছি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। যেহেতু একটা সুন্দরভাবে আমি গানটা শুরু করতে চাইছি প্রোগ্রামটা, সেই জন্য এই গানের মাধ্যমেই আমি আমার প্রোগ্রামটা শুরু করছি। আপনারা সবাই পাশে থাকবেন, শুনবেন, আর ভুল ত্রুটিগুলো নিজের মনে করে মার্জনা করে দেবেন। স্বর্ণালী সন্ধ্যা একি বন্ধনে জড়ালি গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একি বন্ধনে জড়ালি গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালি গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একি বন্ধনে জড়ালি গো বন্ধু, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা
একি বন্ধনে জড়ালে গো বন্ধু, বাতাসের কথা সে তো কথা ন, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন গলে পরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যা, একি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই গানটা আমরা শুনলাম গীতা দত্ত সম্ভবত। হ্যাঁ গীতা দত্ত, গীতা দত্ত হাসপাতাল ছবিতে। হ্যাঁ হ্যাঁ, গীতা দত্ত এক ইতিহাস। সচিন সচিন কর্তার স্নেহধন্যা গীতা দত্ত অসাধারণ সব গান গিয়েছেন, সেসব গান শুনলে মন ভরে যায়। ঠিক আছে সোনালি, আমাদের প্রথম গানটা দিয়ে মুগ্ধ করবি। ভুল ত্রুটি অনেক ছিল আমার নিজেরই একটু, আর এই প্রথমবার এইভাবে গাওয়া তো একটু টেনশনও হচ্ছে, তা আমি চেষ্টা করছি ভালো করে গাইবার। এর পরের গানটি আমি একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে চলেছি, আমারও পড়ানো যাহা যায়। পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়ারে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে
হৃদয় মাঝে আর কিছু নাহি চাই গো আমার পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজন দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই তোমা ছাড়ারে জগতে মোর কিছু নাই কেহ নাই গো আমার পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই একটু গলাটা খারাপ আছে একটু নিচের দিকে একটু অসুবিধা হচ্ছে তাও আমি চেষ্টা করছি ভালো করে গাওয়ার রবীন্দ্রসঙ্গীত আমাদের সকলেরই প্রিয় সঙ্গীতের গুরু রবীন্দ্রনাথ আমাদের মাথার উপরে আছেন কিন্তু রবীন্দ্রনাথকে পেরিয়েও তো আমাদের চলতে হবে সেইখানে তো আটকে গেলে চলবে না সুতরাং আরও নতুন গান লেখা হবে নতুন সুর করা হবে নতুন নতুন গায়ক গায়িকা বাইবে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ পিছনে সবসময় রবীন্দ্রনাথ থাকবেন এক বিশাল মেঘের ছায়ার মতো আমাদের পরবর্তী গান শোনাবেন সোনালি থ্যাংক ইউ কঙ্কনা আমার লাইভ দেখার জন্য তমশ্রী দেখছে আমাকে মৌসুমী ম্যাডাম দেখছেন সুকু দেখছিস থ্যাংক ইউ টুশি থ্যাংক ইউ বিপাশা থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ মেজমা অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করুন লাইভটা থ্যাংক ইউ আমি আরো গান গাইছি দেখ কেমন হচ্ছে দেখিস সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর অনুরোধ করলে কমেন্ট সেকশনে করতে পারিস বা করতে পারেন মৌসুমী ব্যানার্জি বলছেন খুব ভালো ভয় নেই আমার হাত পা গুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে কেমন থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ পরের গানটা আমি গাইতে চলেছি আমার খুব প্রিয় শিল্পীর শুভমিতা দীর গাওয়া দেখেছো কি তাকে খুব অনেক দিন থেকে ধরে গানটা গাই আমি আমার খুব পছন্দের গান আমি চেষ্টা করছি গাওয়ার
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা, তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাতে বলায় রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে, কিছুতেই তার কাছে ধরা দেয় না না না, তবু তার মেঘে ওড়ার অন্তহীন টানে, ভিজে হাওয়ায় পাখিরা গায় রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে, বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা, তোর কাছে আসবে গান তোর কাছে যাবে, যারা হারায় রূপ কথায় রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। সোনালি তার অসাধারণ গলায় আমাদের মুগ্ধ করেছেন। বাহ, শীতের সন্ধ্যায় আমরা তার গান শুনে মুগ্ধ হয়েছি। চলুক, ভালো গান চলুক, আসলে আশা করি সকলে খুব ভালো লাগছে। এর পরের গানটি আমি আবার একটি রবীন্দ্রসঙ্গীত গাইতে চলেছি, যদি তারে নাই চিনি গো সেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, শুকু বলেছে লাগ যা গেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে করছি। এই তো তোর জন্য গাইলাম বৃষ্টি পায় পায়, কঙ্কনাও বলেছে। ঠিক আছে করি। চাঁদ কেনটা করবো একবার, এটা করে নি, যদি যদি তারে নাই চিনি গো সেকিটা করে নিয়ে চাঁদ কেন একবার করছি।
আমার পাশে যিনি বসে আছেন তিনি আমার মেজ মেসোমশাই হন, অসম্ভব গুণী একজন শিল্পী। আমাকে সাহস দেওয়ার জন্য আর আমার এই কাজে নিজেই তিনি এগিয়ে এসেছেন বলার জন্য। তো আমি ওনার পাশে বসতে আমার এমনি ভয় লাগছে, আর আমি ওনার পাশে পারফর্ম করছি, এটা আমার সৌভাগ্য আর কি। ওনার নাম হচ্ছে শ্রী মনন মুখার্জি, মনন মুখা মনন দাস, সরি। উনি অনেক নিজের ওনার সুরারোপিত গান আছে, উনি অনেক শর্ট ফিল্ম বানান, ওনার অনেক অনেক গুণ আছে। উনি অনেক সুর দেন, উনি অনেক গান লেখেন। পরে আপনারা এই পেজে ওনার গান শুনতে পারবেন, ওনার কবিতা সবকিছুই আপনারা দেখতে পারবেন। পেজটাকে ফলো করবেন। আমি আমার গানটা শুরু করছি। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নিবে চিনে এই নব ফাল্গুনের দিনে? জানিনে জানিনে, যদি তারে নাই চিনি গো, সে কি কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে, পরাণ তাহার নিবে কিনে এই নব ফাল্গুনের দিনে? জানি জানিনে, যদি তারে নাই চিনি গো, সে কি সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মরবে সে ঘুম ভাঙাবে, আপন রঙে ফুল রাঙাবে, সে কি মরবে সে ঘুম ভাঙাবে, ঘুমটায় আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটায় আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার, গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে? জানিনে জানিনে, যদি তারে নাই চিনি গো, সে কি সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে? জানিনে জানিনে, যদি তারে নাই চিনি গো, সে কি? রবীন্দ্রনাথ বলেছেন, আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে। তো গানের উৎস না এমন একটা জিনিস যা মানুষের প্রাণে যে আনন্দ আনে, আবার দুঃখও আনে,
হাসি কান্না ব্যথা বেদনা সে অনুভব এর কোনো তুলনা হয় না। সোনালি আমাদের তেমনই গান উপহার দিচ্ছেন, আপনারা আরো গান শুনুন। ও আচ্ছা আচ্ছা, তোমার গান শুনতে পাবো, তোমাকে মনে লিখেছে মধুসূদন পাল মেসোমশাই। তোমার তোমার যে পত্রিকা আছে তার সম্বন্ধে কিছু বলো, বা তোমার লেখার লেখার সম্পর্কে কিছু বলো, একটা কিছু শোনাও আমাদের। ও আচ্ছা, 54 বছরের ঐতিহ্যশালী একটি পত্রিকা কিষাণ। 54 বছরের ধরে আমি এই পত্রিকার প্রতিষ্ঠা ছিলাম, প্রতিষ্ঠাতা এবং বর্তমানে সম্পাদক। আগে অন্যজন সম্পাদক ছিলেন দীনেশচন্দ্র সিংহ, ডক্টর দীনেশচন্দ্র সিংহ। তিনি আমাদের বন্ধু ছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। তো তারপরে আমি এখন সম্পাদনা করি, যদিও এই পত্রিকার প্রতিষ্ঠা আমি করেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে। 54 বছর ধরে আমরা এই পত্রিকাকে বয়ে নিয়ে চলেছি অনেক ঝড় ঝাপটা দুঃখ কষ্ট আনন্দের মধ্যে দিয়ে। তো এই পত্রিকার এই সংখ্যায় আমার অবশ্য লেখা আছে, কিন্তু সেটা একটা ছোটদের জন্য লেখা হাসির কবিতা। তাই শোনাও না, তাই শোনাও, তাই শোনাও, তাই শোনাও না, ছোটদের কবিতা, ছোটদের জন্য একটা হাসির গল্প লেখা ছিল কবিতায়। এইটাতে আছে তোমার কি? এইটাতে আছে তাহলে এটা দিয়ে দেবো, দিয়ে দেবো তাহলে। এইটা একটু নিয়ে নাও তো, এটার জন্য অসুবিধা হচ্ছে। ছড়ায় লেখা এই গল্পটি সিং সৃষ্টি, একজন সাদা সিধে মানুষ বঙ্কুবাবু। তো বঙ্কুবাবুকে নিয়ে লেখা এই কবিতাটা। বঙ্কুবাবুর ছাগল ছানা দেখতে যেন হরিণ পানা, এমনই তার গায়ে রঙের বুটি। দূরের থেকে দেখলে পরে মনে হবে এই হরিণ চরে, কোলে তেনেই গিয়ে গুটি গুটি। সবাই যখন বলল এসে হরিণ এটা হবেই শেষে, বঙ্কুবাবু চিন্তা ভাবনা ভুলে নাম রাখলেন হরিনন্দন, গায়ে দিলেন দুধ চন্দন, রঙের বাহার যদি বা আরো খোলে। তো যেমন লাফায় তেমন তাকায়, তেমন ছোটে ঘাটতি বাঁকায়, ছাগল ছানার হাজার গুণপনা, এক মুখে আর বলেন কত, বঙ্কুবাবুর হিসাব মতো 10 আঙুলে যায় না কোথা গোনা। শুনে শুনে দোকান ভরে প্রতিবেশীর রানা সরে, মাথা নেড়ে হু হু শুধু বলেন, বেজায় খুশি বঙ্কুবাবু, বুকটা ফুলে হয় যে তাঁবু, আল্লাহ দিতে মাখন যেন গলেন। কিন্তু যখন মহোৎসাহে ছাগল ছানা গানটি গাহে, ব্যা 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 বু 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 বুহু, বঙ্কুবাবু ভাবেন বসে, আচ্ছা হরিণের ডাক কেমন সে, কা 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 নাকি কুহু কুহু। এমন করে বছর গেল, সিং গজানোর সময় হলো, বঙ্কুবাবুর ঘুম যে গেল ছুটে। দেখা তো নয় পর্যবেক্ষণ, গবেষকের দৃষ্টি বর্ষণ, প্রতিটি দিন 7 সকালে উঠে বাঁকা সাকার সাজুন দিয়ে, সিংহ দুটি মাথায় নিয়ে, তবেই নাকি হরিণটি সুন্দর, তা না হলে কিসের তারিফ, যতই করুক হুফ হুফ হিপ, মুগ্ধ চোপে কে দেখে বান্দর। বঙ্কুবাবুর ভাবনা ভারী, কাটবে না আর জারি জুড়ি, হায়রে এখন সবাই কিবা কবে, ছাগল ছানা হবে হরিণ, গাছের মতো গজাবে সিং, এমনটি তার ভাগ্যে কি আর হবে। করতে হবে যা হোক কিছু, নইলে মাথা হবে নিচু, মাথার উপর কিছু ঘটার আগে তুক তাকার ওষুধপত্র, যাগযজ্ঞ মন্ত্রতত্ত্ব, দৈব কিংবা বিজ্ঞান যা লাগে। কবিরাজার গোবদ্দি, ডাক্তারি পাশ করা সর্দি, ঝানু বিশেষজ্ঞ কিংবা হেকিম, বলেন শুনে হায় ভগবান, চিকিৎসাটা আপনি করান, এই যে দেখি নিম গাছেতে সিম। শুনে রাগে মগজ নড়ে, কি করে পাশ এরা করে, কিছুই করেনি কো পড়াশোনা, হায় কি হলো দেশেরই হাল, সামান্য কাজ করতে নাকাল, জ্ঞানগম্যি হাটে কি যায় কেনা। তাবিজ কবচ বাবাদুলি কুঝুল্লো গলায়, মাথার খুলি চন্দনেরই প্রলেপে দেন ঢেকে,
বল কালো দুটো সিং যে তবু ক্রমেই বেড়ে ছুঁজল কবু, শাখা তাতে বেরোয় না কবিকে। অনেক খুঁজে অবশেষে ধান্দাপুরের বান্দা এসে বলেন, স্বপ্নে পেয়েছে আদেশ, সাপভ্রষ্ট হরিণ আছে শিবঙ্কিম দাসের কাছে, ধরে আছে ছাগল ছানার বেশ। পুনরুদ্ধার করার আগে তার আগমন ধরার মাঝে এখানে তো হবে অধিষ্ঠিত, ছাগল কেমন হবে হরিণ, ছাগল কেমন হরিণ হবে, মনে না আর দুঃখ রবে, বঙ্কুবাবু হবেন আনন্দিত। অবাক বঙ্কুবাবু ভাবেন, মহাপুরুষ কোথায় ছিলেন, এলেন দৈব বাণী বহন করে, সকল দুঃখ দূরে গেল, শুকনো ডালে ফুল গজাল, আনন্দিতে চিত্ত গেল ভরে। খরচের নেই হিসাব হিসাব, হরিণের সিং হবে বিকাশ, এটা কি আর চারটিখানি কথা, বঙ্কুবাবু দরাজ হস্ত ভদ্র যতই হোক না মস্ত, খরচ করে যাবেন যথাযথা। যাগযজ্ঞ সমাপনে বান্দা গেলেন গঙ্গা স্নানে, দক্ষিণাটি নিলেন পঞ্চশত, দুদিন বাজে ফিরে এসে দেখবেন সে হরিণ বেশে, বলে গেলেন দৈববাণীর মতো। দুদিন ছেড়ে দুমাস যে যায়, একই হলো হায় হায় হায়, যেমন সিন তেমনই রয়ে গেল, যাগযজ্ঞের ফল ফুলুরি বদমাইশের জুয়াচুরি, গঙ্গা থেকে কেউ ফিরে না এলো। বঙ্কুবাবু হতাশ হয়ে ধারালো কাটারি দিয়ে কাটেন ছাগল, না না গাছের ডাল, বাঁধেন কালো সিংয়ের উপর, আহা দেখতে কি মনোহর, তারিফ করে সবাই ফুলিয়ে গাল। খুব ভালো হয়েছে, এটা ছোটদের জন্য আমি লিখেছিলাম, এই ছবিটার চিত্র একটা বিশেষত্ব আছে, এটা দেখা যাবে, এই কবিতাটার বিশেষত্ব, বিখ্যাত কার্টুন শিল্পী রেবতীভূষণ ঘোষ এই গল্পের ইলাস্ট্রেশন এঁকেছিলেন, অসাধারণ সব ছবি এঁকেছেন তিনি, প্রত্যেকটা পাতায় পাতায় বঙ্কুবাবুর ছবি আপনাদের দেখাই, বিখ্যাত চিত্র, একজন বিখ্যাত কার্টুনিস্ট সম্প্রতি মারা গেলেন, দেবনাথ নারায়ণ দেবনাথ মারা গেলেন, অনেক বয়স হয়েছিল, তো রেবতীভূষণও অনেক বড় চিত্রশিল্পী কার্টুনিস্ট ছিলেন, তো উনি আমার এই গল্পের জন্য ছবি এঁকেছিলেন, অনেক বছর আগে এঁকেছিলেন, উনি আমাদের হাওড়ার বাসিন্দা, এই বালিতে থাকতেন, দেখা যাচ্ছে অসাধারণ ওনার কলম, এবং সব কলমে আঁকা, তুলি নয়, কি সুন্দর আঁকতেন। আর একটা ছবি দেখাই এর সঙ্গে, তো এই উনি বলেছিলেন, তোমার লেখাটি আমার খুব ভালো লেগেছে, আমি প্রাণ খুলে তোমার জন্য ছবি আঁকবো, তো সত্যি তো আমার লেখার চেয়ে ছবির অনেক বেশি এই লেখাটার সম্পদ। নমস্কার, ভালো থাকবেন, কৃষাণু 54 বছর ছেড়ে 55 বছরে পড়তে চলেছে এই বৈশাখে, তো এই দীর্ঘদিন ধরে যে আমরা পত্রিকাকে বাঁচিয়ে নিয়ে চলছি এটা আমাদের গর্ব। চলো, শিল্প সঙ্গম পেজটিকে সবাই একটু লাইক করে দিন, অনেকেই বলছে অপর্ণা শুনছে, আশিস শুনছে, শান্তি মাসি শুনছে, শ্রেয়া শুনছে, মাম্পাই শুনছে, সোনা শুনছে। আচ্ছা আমি এবার গান করছি, দেখি সবার রিকোয়েস্টে রাখার চেষ্টা করছি। চাঁদ কেন ওটা স্কেলটা অনেক ওপরে আছে, যদি নিচে করা যায় তাহলে আমি করছি, নাহলে অতটা ওপরে মানে উনার মতো ওপরে স্কেলে আমার হবে না, তো একবার চেষ্টা করি দেখি। হ্যাঁ দাঁড়ো, এটা করা যাচ্ছে, চাঁদ কেনটা করা গেছে, তাহলে এটা করি। শুকু বলেছে, আশিস বলেছে, এটা এরম হচ্ছে মানে কি চার্জ নেই, এটা 24 হয়ে গেছে। এই গানটা আমি মানে স্কুল টাইমে খুব গাইতাম, ওই জন্য স্কুলের বন্ধুরা জানে এই গানটার জন্য আমাকে।
চাঁদকে নো আসে না আমার ঘরে, চাঁদকে নো আসে না আমার ঘরে, ও চাঁদকে নো আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজ তো বলেনি, অভিমানিনী আজ তো বলেনি, আসবে কিনা সে ফিরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, বয়ে যায় সময় ম্লান মুক্ত আজ সে, চোখ চায় মন চায় তবু ভাঙা হৃদয়, সবই আছে চায় শুধু নেই, মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায় আলো করে আঙিনা সবার, আমি আছি ভরসায় গরম নিশায়, কাটে না কেন যে এই আধার, ভালোবাসা গুম রেখে দে মোরে, চাঁদ তবু আসে না আমার ঘরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজ তো বলেনি, অভিমানিনী আজ তো বলেনি, আসবে কিনা সে ফিরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ তবু আসে না আমার ঘরে। অনেক ভুল ত্রুটি হয়েছে, একটু কমেন্ট গুলো পড়ে নিই সবার। টুটুলদি বলছে তোমার গান খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ।
সোনা বলছে খুব সুন্দর, থ্যাংক ইউ। মাম্পাই বলছে দি কতদিন পর তোমার গান শুনলাম, অনেকদিন পর আবার নতুন করে শুরু করা। অ্যাকচুয়ালি আমার বিয়ের আগে অব্দি আমি গান শিখতাম, তার মাঝে অনেকটাই গ্যাপ ছিল, গলাটা একটু প্রবলেমও হয়ে গেছিল, কিন্তু মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার ফিরে এসেছি। অনেক অনেকের চেষ্টায় বলবো, আমার গুরু শ্রী রাজকুমার রয়, আমার আমার বাড়ির লোক, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি, সবার ইচ্ছায়, মা, সবার ইচ্ছায় আমি আবার নতুন করে শুরু করছি। আমার বন্ধুরা, অপর্ণা বলছে দি খুব সুন্দর, বনমালী তুমি গানটা শুনবো। আচ্ছা জানি আমি গানটা, যদি পারি আমি চেষ্টা করছি গাওয়ার। শ্রেয়া বলছে কাজ শেষে তোর গান শুনে মন ভালো হয়ে গেল, থ্যাংক ইউ, তোরা আছিস বলেই গান করছি। ঠিক আছে, এরপরে তাহলে আমি আবার একটা গান করি, দেখি। লাগ যা গেলে লতাজির গাওয়া চেষ্টা করছি গানটা করার। लग जा गले के फिर ये हसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले के फिर ये हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जागने से हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जागले से पास आइए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोले हजार बार, आंखों से फिर ये प्यार की बरसात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जागने कि फिर ये हसी रात हो न हो।
में मुलाकात हो ना हो, लग जागने से এই গানটার সঙ্গে অ্যাকচুয়ালি অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই গানটা আমি এক সময় ট্রেনে যাওয়ার সময় অনেক গাইতাম, কলেজে অনেক গাইতাম। এই মেজো মেশোমশাই এবার কিছু বলবে। আমি কি বলবো এখন আর? হ্যাঁ, শীতের এই সুন্দর সন্ধ্যা, এত সুন্দর সুন্দর গান এবং মানে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে একটা, যে সঙ্গীত যে কি সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। একমাত্র প্রাণীদের মধ্যে পাখি তার নিজের সুরে গান গায়। এই একমাত্র পাখি আমাদের গান শেখাতে, গান শেখাতে হয়তো গাইতে অনুপ্রেরণা জুগিয়েছে। রবীন্দ্রনাথ তো তাই বলেছেন, তো এক একটি মানুষের কণ্ঠস্বর এক একটি পাখির মতো মিষ্টি সুর। তো সোনালি এই মিষ্টি কণ্ঠ দিয়ে আমাদের মুগ্ধ করেছেন, নিঃসন্দেহে অপূর্ব গান, নতুন করে বলার অপেক্ষা রাখে না, আমরা তার গান শুনে মন ভরে যাচ্ছে। চলুন, আর তার বন্ধুরাও তাকে খুবই ভালোবাসে, লাইক কমেন্ট করছেন। চলুন আর পরবর্তী গান। আবার একটা হিন্দি গান করছি, মোনালি ঠাকুরের গাওয়া মোহমোহকে ধাগে, ওই চেষ্টা করছি বলা যেতে পারে, করছি। এখানে একটু টাইম লাগছে আসতে। ট্র্যাকটা চলে এসছে। ভালো একটা আওয়াজ আছে। तूने मुझको है चुना, तू
होगा जरा पागल तूने मुझको है चुना, कैसे तूने अनकहा तूने अनकहा सब सुना, तू होगा जरा पागल तूने मुझको है चुना, तू दिन साहे मैं रात आना दोनों मिल जाए शामों की तरह, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे किस तरह गिरह ये सुलझे, तेरी झूठी बातें मैं सारी मान लूं, कि तेरी झूठी बातें मैं सारी मान लूं, आंखों से तेरे सच सभी सब कुछ अभी मैं भूलूं, कि तेरी झूठी बातें मैं सारी मान लूं, बहते से हम हमारा आत्म के सांसे ले यहां, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे किस तरह गिरह ये सुलझे, है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे, मेरा कुछ सामान कोड़ी था लोटा মেশমেশাই রিকোয়েস্ট করলেন এটা আগে ঠিক করে নিন, মেরা কুছ সামান গাইবার জন্য আমি চেষ্টা করছি গাইবা। लौटा दो
वो रात बुझा दो मेरा वो सामान लौटा दो मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है हो सावन के कुछ भीगे भीगे दिन रखे पतझड़ में कुछ पत्तों की गिरने की आहट कानों में एक बार पहन के लौट आई थी हाँ पतझड़ की वो शाम अभी तक कांप रही है वो शाग गिरा दो मेरा वो सामान लौटा दो वो शाग गिरा दो मेरा वो सामान लौटा दो एक अकेली छतरी में जब आधे आधे भीग रहे थे एक अकेली छतरी में जब आधे आधे भीग रहे थे आधे सूखे आधे गीले सूखा तो मन शायद बिस्तर के पास पड़ा हो वो भिजवा दो मेरा वो सामान लौटा दो ये तो कुनी था कि गान टा और एक टा बड़ो गान आचे एक टा हारमोनिया में रिक्वेस्ट हारमोनिया में कौन शुरू कौन আচ্ছা হারমোনিয়াম আমি দেখছি তাহলে আমি লিরিক্সটা একটু বের করে না গানের খাতায় আছে যদি শ্যামনিকের বিখ্যাত গান আমার স্বপ্নে দেখার আজকের থাকে আমাদের যৌবনকালে সেই গান আমাদের সকলের মনে এমন একটা সাড়া জাগাত তারপরে সেমন অনেক গান গিয়েছেন হ্যাঁ অনেক দুঃখের গান তার কণ্ঠে অপূর্ব আবেগ তৈরি করত তেমনই একটা গান রাজার পক্ষে হয়ে যাবে না সিনেমাটা না ওমন কখন শুরু Thank you.
দিয়ে সব শোনা যায়। মন কখন শুরু কখন যে শেষ কে জানে, ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে, এ যে বাজি করে খেলারে বাজি করির খেলা রে মো, যার খেলা হায় সে জানি, অমন কখন শুরু কখন যে শেষ কে জানি। তারি হাতে একটা রাজে আমি সে বাজালে বাজে আমার সে থামালে থামি, ও মন তারি হাতে একটা রাজে আমি সে বাজালে বাজে সে জগৎ মেলায় পুতুল নাচায় কে বোঝে মন সে মানে, ও যে বাজি করে খেলারে মন বাজি করে খেলারে মন যার খেলা হয় সে জানে, ও মন কখন কখন যে শেষ কে জানি। আমার দয়াল বন্ধু আছে তো সে জানা, যার দয়াতে হয় সকল ব্যথা আনন্দের সোনা, আমার দয়াল বন্ধু আছে তো সে জানা, যার দয়াতে হয় সকল ব্যথা আনন্দের সোনা, হয় সে শুধার সে আমি তার ঠিকানায় খুঁজে বেড়াই পার পার সবখানে, ও যে বাজি করে খেলারে মন বাজি করে খেলারে মন যার খেলা হয় সে জানে, ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে। কার ফোন বাজে? আরেকটা গান গাইবো। ও তোমার ফোনে ফোন এসেছিল। কমেন্টস আর নতুন করে কেউ করেনি?
পিসি আমার জন্য একটা গান গাও, টুসি বলছে। দেবাঙ্গনের সুরের কোনো গান কর না, মানে পুরোনো গান, কোনো গান না কি যেন, পুরোনো গানগুলো একটু আর একটু তুলে আসি পরে। মোনালি ঠাকুরের কোনো গান গা, পিসি আমার জন্য গান গা। গান কিছু তুলে রাখবো, সাধারণ রকম গান আর তোমার কাছে শুভমিতা না, তুমি যাকে ভালোবাসো। আমার হাত বান্ধি দিবে করে দিবে, ফোক গাইতে বলেছে বড় বৌদি। বড় বৌদি আছে, হ্যাঁ বলো যে আমি ফোক বড় বৌদি গাইতে বলেছিল সেইটা ফোক গে। বড় বৌদি ফোক গাইতে বলেছিলে তোমার জন্য এটা। অপর্ণা বনমালীটা পরের দিন শোনাবো, অন্যদিন। হ্যাঁ হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি। গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সুহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার ইচ্ছা বান্ধিবি, সুহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার দিলাম কুলিতে কালি কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গের মালা। আমি না দিলাম কুলিতে কালি
পথে বান্ধিবি সুহাগ বান্ধিবি কেমনে আমার হাতে বান্ধিবি পা বান্ধিবি মনে বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে 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 নমস্কার আর্ট জংশনের পেজটি লাইক করতে ভুলবে না একদম আর আপনারাও যদি এই পেজে এসে আপনাদের কোনো শিল্পসত্তা প্রকাশ করতে চান এই পেজে দেওয়া লিংকে এখানে ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া আছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের ভিডিও পাঠাতে পারেন আপনারাও লাইভ করতে পারেন আমার মতো নমস্কার শুভরাত্রি জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি আর আপনারা সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আমার গান আপনাদের কেমন লেগেছে ও কমেন্টস এসছে আরো আচ্ছা কার্তিক নায়ক বলছেন দারুণ থ্যাংক ইউ পিসি আমার জন্য একটা গাও সমস্ত গানই তোমার জন্য টুসি সুস্মিতা বলছে অপূর্ব মৌসুমি ব্যানার্জি অসংখ্য ধন্যবাদ আপনি প্রথম থেকে আমার সঙ্গে আছেন সোনা থ্যাংক ইউ আত্রেই দেখছে হাই আত্রেই আশিস দেখেছে থ্যাংক ইউ মৌসুমি দেখেছে মৌ দেখেছে থ্যাংক ইউ মৌ সুকু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সীমা দেব কুহেলি সরকার রাখি আমি আপনাদের চিনি না কিন্তু সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে শুভরাত্রি শুভরাত্রি সকলকে ধন্যবাদ জানিয়ে আর্ট জংশনের অনুষ্ঠান আজ আমরা শেষ করছি আমাদের সঙ্গে থাকুন আমাদের যে সমস্ত প্রোগ্রাম সঙ্গে থাকুন আমাদের উৎসাহ দিন যাতে আমরা আরও ভালো ভালো অনুষ্ঠান প্রকাশ করতে পারি ধন্যবাদ আজকের এই শীতের সন্ধ্যায় বড় ভালো লাগলো